যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকল নোটিফিকেশনের জন্য। ওকে, এর আগে আমরা দেখছিলাম যে কিভাবে ডিজাইনটা করতে হয়। তো এর আগে আমরা ডিজাইনের এলিমেন্টগুলা এই স্টার্টের ভিতরে করতেছিলাম, তাই না? তো স্টার্টের ভিতরে করলে কি হবে, আমরা যখন ইনসার্ট কোয়েরি লিখব বা ভিউয়ের কোয়েরি লিখব সেগুলো তো এই ফাংশনের বাহিরে, তো তখন একটু ঝামেলা হবে। তো এই জন্য আমরা আবার নতুন করে জিনিসটা দেখাবো, খুবই তাড়াতাড়ি দেখাবো। সেটা হচ্ছে এইটার বাইরে আমরা ওই জিনিসগুলো নিব, যেমন আমার টেক্সট ফিল্ড বা যত যাই হয় সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনের আন্ডারে এখানে আমরা পাবলিক ভাবে নিব। যেমন আমার টেক্সট ফিল্ড দরকার, একটা টেক্সট দরকার, টেক্সটের নাম হচ্ছে ইউজার টেক্সট নিউ। ইউজার টেক্সট নিউ টেক্সট, টেক্সটটা হবে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম, এখন আমি আরেকটা টেক্সট নিব, সেই টেক্সটের নাম হবে পাসওয়ার্ড টেক্সট। আমি আরেকটা পাবলিক টেক্সট টেক্সট ফিল্ড টেক্সট ফিল্ড নিব জাভা সিনের, এটার নাম দিব ইউএফ ইকুয়াল নিউ। টেক্সট ফিল ভিতরে কিছু থাকবে না। আরেকটা দিব হচ্ছে পিএফ নিউ টেক্সট ফিল। আচ্ছা, আমাদের দুইটা টেক্সট ফিল হয়ে গেছে। আমরা এখানে একটা বাটন নিব, বাটনের নাম দিব লগ ইন ইকুয়াল বিএল, বাটন লগ ইন ইকুয়াল নিউ বাটন, এটার নাম দিব লগ ইন। দেন আমার রুট তৈরি করা আছে এইখানে, রুট ডট অ্যাড, এটার নাম হচ্ছে আমার প্রথমে থাকবে হচ্ছে ইউজার টেক্সট। দেন আমার কি কি দরকার সেটা, ইউজার টেক্সটের পর হচ্ছে ইউজার ফিল্ড, পাসওয়ার্ড টেক্সট, পাসওয়ার্ড ফিল্ড, বাটন, পাসওয়ার্ড টেক্সট, পাসওয়ার্ড ফিল্ড, বাটন। হ্যাঁ ঠিক আছে, আমরা আরেকটা টেক্সট ফিল্ড নেই, যেই টেক্সট ফিল্ডটার আমরা নাম দিব এমএসজি, এটার টেক্সটটা আমরা আপাতত ফাঁকা রাখবো। এটা কেন সেটা আমরা পরে বলতেছি। তাহলে প্রথমে আমার এমএসজিটা থাকবে, এটা 00-তে থাকবে। এরপর আমার ইউটি, ইউটি হচ্ছে 01-এ থাকবে। দেন আমার ইউএফ হচ্ছে 11-এ থাকবে, এটা হচ্ছে আমার ইটি, আমার টু 02-তে থাকবে, আর আমার ইএফ এটা হচ্ছে আমার 12-তে থাকবে। দেন আমার, সরি, আমার একটা বাটন অ্যাড করতে হবে বিএল, এই বাটনটা আমার 22-তে, 23-তে থাকবে।
দেখুন রান করি, দেখতে পারবো এরকম একটা বাটন টাইপ আমরা পেয়ে গেছি। তো এটা আমরা জিরো করে দিই, তাহলে সামথিং এরকম কিছু একটা আমরা পেয়ে গেছি। তো এটার নামটা আমরা চেঞ্জ করে দিব পাসওয়ার্ড, তাহলে আমাদের ডিজাইন ডান। আমরা লাস্ট এই পর্যন্তই দেখেছিলাম, তো লাস্টে আমাদের একটা হচ্ছে ডেটাবেস কানেকশনের কোড করা ছিল, এটা আমরা ডিরেক্টলি এখান থেকে কপি করে নিয়ে আসব। কপি করে নিয়ে এসে এখানে বসায় দিব। আর প্রজেক্টের মধ্যে, প্রজেক্টের মধ্যে আমাদের যে লাইব্রেরিটা ওইটা থেকে তো এটার মধ্যে মধ্যে আমরা ঢুকাই দেই, অথবা অ্যাড চার করি, অ্যাড চার করি, তাহলে এখান থেকে আমি এটাকে অ্যাড করে দিতে পারবো। আমি এটাকে সেভ করি, কোথায় পূর্ণ যাচ্ছে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্ট আমাদের তৈরি করা নেই, তো স্টেটমেন্টটাকে আমরা এখানে গ্লোবালি তৈরি করে নিব। আচ্ছা এটা আমরা একটু পরে দেখাচ্ছি, এইটাকে আপাতত কমেন্ট করে রাখি। তো এতটুকু হচ্ছে আমার কাজ। তো আমরা যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে এখান থেকে যে আমরা রিটার্ন করতেছিলাম এই রিটার্নটা এখন আর করব না, এটাকে আমরা ভয়েড করে দিব, ভয়েড করে রিটার্ন গুলাকে আমরা কেটে দিব। রিটার্ন কেটে দিয়ে এখানে আমি লিখবো আমার যে যে মেসেজ ছিল এমএসজি, এই এমএসজি ডট সেট টেক্সটে বলে দিব, ডাটাবেস কানেক্টেড। তার মানে আমার ডাটাবেস যদি কানেক্ট হয় তবে এখানে দেখাবে ডাটাবেস কানেক্টেড, রাইট? তো আমি যদি এখন রান করি তাহলে উপরে দেখা যাচ্ছে যে ডাটাবেসটা কানেক্ট হয়ে গেছে। ওকে, তো এই পর্যন্ত আমরা গতবার দেখেছিলাম, রাইট? তো এখন যদি আমরা ইনসার্ট করাতে চাই, তাহলে ইনসার্টের জন্য এখানে আমাদের একটা সরি লগ ইন না রেজিস্ট্রেশন। আচ্ছা, তো এখানে যদি আমরা এখন করতে চাই, তাহলে এখানে আমাদের আরেকটা পাবলিক ভয়েড ইনসার্ট নামে একটা ফাইল একটা নিলাম। তো এখানে হচ্ছে যে কোনো ইনসার্ট বা যে কোনো কোয়েরি করার জন্য আমাদের স্টেটমেন্ট লাগে, তো এই জন্যে আমাদের এইখানে প্রথমেই একটা স্টেটমেন্ট টাইপের স্টেটমেন্ট এসকিউএল এর স্টেটমেন্ট টাইপের একটা স্টেটমেন্ট আমরা এখানে তৈরি করে নেব। তারপর আমরা এইখানে এসে এই স্টেটমেন্ট অবজেক্টকে আমরা কোথায় তৈরি করেছি, ঠিক আছে, টিএটি স্টেটমেন্ট ইকুয়াল নিউ কন ডট গেট কন ডট ক্রিয়েট স্টেটমেন্ট। তো এখানে আমরা অ্যাকচুয়ালি এই কন দিয়ে একটা স্টেটমেন্ট তৈরি করে রাখলাম, এটা দিয়েই আমরা পরবর্তীতে কাজটা করব। তো আমাদের এই প্রজেক্টে আমি সুবিধার জন্য আমাদের যে ইনসার্টের যে কোডটা আছে সেই কোডটা এখানে রেখে দিয়েছি।
এই যে এতটুকু, তো এটা হচ্ছে আমার এই কোডটুকু আমি নিলাম। নেওয়ার পরে এটা আমি এখন বলে দিচ্ছি এটার কাহিনীটা কি। সেটা হচ্ছে তো এখানে আমার যা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা এসকিউএল ফাইল তৈরি করতে হবে, এসকিউএল স্ট্রিং তৈরি করতে হবে। তো সেটা আমরা জানি কিভাবে, ইনসার্ট ইন টু ইউজার, আমার ফাইভ টেবিলের নাম ইউজার, আমি ইউজার নেম আর পাসওয়ার্ডের মধ্যে ইনসার্ট করব। ভ্যালুস হবে আমার, ভ্যালুসের জায়গায় একটু আছে। প্রথমে এই ভ্যালুসটা আমরা কিভাবে দিব, প্রথমে হচ্ছে আমার সিঙ্গেল কোটেশন, এর ভিতরে ডাবল কোটেশন, তার ভিতরে ডাবল প্লাস। এখন এইখানে আমি কি লিখব, অ্যাকচুয়ালি আমার ডাটা আসতেছে কোথার থেকে, ডাটা আসতেছে এই যে আমার টেক্সট ফিল্ডটা আছে ইউজার এফ, এটার থেকে, আর পিএফ মানে ইউজারের ফিল্ডটা থেকে আর পাসওয়ার্ডের ফিল্ডটার থেকে। তার মানে আমি এখানে লিখব ইউএফ ডট গেট টেক্সট, এটা হচ্ছে আমার ইউজার নেমের জন্যে। সেম ভাবে ইউএফ ডট, সরি, পিএফ ডট গেট টেক্সট। তো এই দুইটা লাইন যখন আমার লিখা হয়ে গেল, এরপর আমি সিম্পলি লিখব স্টেটমেন্ট ডট এক্সিকিউট আপডেট, এই যে এখানে যে এসকিউএলটা ছিল এসকিউএলটা এখানে ঢুকাই দিব। তো আমার যদি ইনসার্ট হয়ে যায় তাহলে আমি আমার মেসেজটাকে চেঞ্জ করে দিব। এই মেসেজটাকে আমি চেঞ্জ করব কিভাবে, আমি বলবো যে ইনসার্টেড, আর যদি ইনসার্ট না হয় তাহলে এই মেসেজটাকে এখানে চেঞ্জ করব নট ইনসার্টেড, সেটা এখানেও করে দিই তাহলে, ডাটাবেস নট কানেক্টেড। তো এটাকে যদি আমি এখন রান করাই, তাহলে আমি যদি এখানে লিখি এমআরডি প্রোকসফট এমআর, পাসওয়ার্ড যদি দিই 1234, এই যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, আচ্ছা সরি, এখানে আমরা এই রেজিস্ট্রেশন বাটনটাতে ক্লিক করলে কি হবে সেটা তো অ্যাড করিনি, সেই যে সেই অ্যাকশনটা অ্যাড করতে হবে এখন আমাদের। তো এটা আমরা কিভাবে অ্যাড করব, সেটার জন্য আমাদের লিখতে হবে বিএল ডট অন অন অ্যাকশন প্রপার্টি, তারপর এখানে গিয়ে লিখতে হবে ই, দেন ড্যাশ গ্রেটার দেন, আমরা ক্লিক করলে কোন ফাংশনটা কাজ করবে সেটার নাম দিতে হবে। তাহলে আমাদের ইনসার্ট যে ফাংশনটা আছে এই ফাংশনটা কাজ করাইতে হবে। তো এবার যদি আমরা রান করি, সরি, বিএল ডট অন অ্যাকশন প্রপার্টি ই ইনসার্ট, ঠিক তো থাকার কথা কিন্তু এরকম করছে কেন, সরি, সেট অ্যাকশন, অন অ্যাকশন প্রপার্টি না, সেট অ্যাকশন, বিএল ডট সেট, সেট অন অ্যাকশন, সেট অন অ্যাকশন ই ইনসার্ট। তো এবার যদি আমরা রান করি, তাহলে আমি যদি এখানে প্রোকসফট এমআর এখানে যদি 1234 দেই, দিয়ে যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি, আমরা দেখবো এখানে ইনসার্টেড লেখাটা উঠে গেছে, তার মানে আমার ভ্যালু ইনসার্ট হয়েছে। তো আমরা একটু চেক করে দেখি ভ্যালুটা ইনসার্ট হয়েছে কিনা। যদি এখানে যাই,
যদি এখানে যাই তাহলে দেখবো লাস্টে আমার প্রোগ্রাম ফ্রেমার ভ্যালুটি ইনসার্ট হয়ে গেছে। তো এভাবে আমি ইনসার্টটা করাতে পারি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকল নোটিফিকেশনের জন্য।